চলুন না পৃথিবীকে আবার আমরা ছন্দে ফেরাই। তার জন্য চাই একটু সচেতনতা। আমরা যদি সবাই একটু সচেতন হই, আবার আমরা পরস্পরের সঙ্গে পরস্পরের মিলন ঘটাতে পারব। এই কবিতাটি আমি সংগৃহীত করেছি বিশিষ্ট অভিনেত্রী স্বাগতার কাছ থেকে। উনি এই কবিতাটি পরিবেশন করেছেন, আমি সেখান থেকে এটি সংগ্রহ করেছি। সবার, আপনার আমার সবার সচেতনতার জন্য। চারজন ওরা গল্প করছে ভীষণ কাছাকাছি, সবার মুখে মাস্ক রয়েছে দাড়ির কাছাকাছি। পাঁচ নম্বর চা বানাচ্ছে, মাস্ক তারও মুখে রয়েছে, গরমে আর চায়ে ধোয়ায় বড় কষ্ট হচ্ছে। তাই চারের মতো পাঁচেরও মাস্ক ঠিক দাড়ির কাছে। ছয় নম্বর ছাড়ছে ধোয়া, চায়ের কাপে উঠছে রোয়া, মাস্ক কি করে পড়বে ও, চা বিড়ি খাচ্ছে। পাঁচের মতো ছয়েরও মাস্ক ঠিক দাড়ির কাছে। সাতের আবার ফোন এসেছে, শুনতে না পায় পাছে, তাই তো মাস্কটা নামিয়েছি ভাই, জরুরি কথা আছে। ছয়ের মতো সাতেরও মাস্ক ঠিক দাড়ির কাছে। আট নম্বর সকালবেলায় দৌড়তে গেছে, হাঁপ ধরেছে তাই মাস্কটা একটু নামিয়েছে, খোলেনি তো মাস্ক, ওই তো দেখো মুখেতেই আছে। সাতের মতো আটেরও মাস্ক ঠিক দাড়ির কাছে। ন নম্বর সকালবেলায় বাজারে গেছে, নিয়ম করে সেও মুখে মাস্কটি নিয়েছে। বাজার দর এখন আগুন, কিনতে হবে আলু বেগুন, তাই তো মাস্কটা একটু নামিয়ে দরাদরি করছে। আটের মতো নয়েরও মাস্ক ঠিক দাঁড়িয়ে আছে। দশ নম্বর আমরা যারা মাস্ক পরে আছি, চাইছি সবাই নিয়ম মানুক, সবাই আমরা বাঁচি। অদৃশ্য এক সত্যর সাথে খালি হাতে লড়ছি, মাস্ক শুধু নয় বিপদ এখন দাঁড়ির কাছাকাছি।